আইবা নি তুমি? না না আইও না তুমি। তোমার বাবার নাম কি? বন্ধুরাজ ভাই। কি করে উনি? মানুষের কৃষি ক্ষেতে কাজ করে। তোমার মা? বাসাবাড়িতে কাজ করে। সরকারি কোনো ধরনের সুবিধা পাইছো তোমরা এই পর্যন্ত? ঘর পাইছো? না। তোমার যে একটা বিকলাঙ্গ সার্টিফিকেট দেখলাম ওইখানে তো কত পার্সেন্ট ইয়ে আছো? তো সরকার থেকে তো তুমি ভাতা পাইতে পারো, কিন্তু তুমি আবেদন করছো? হ্যাঁ, তিনবার আবেদন করছি। কোন জায়গাতে আবেদন করছো? পঞ্চায়েতে নাকি? পঞ্চায়েতে আবেদন করছি। তো ভাতাটা কি কারণে হইল না? জিজ্ঞাসা করলে কয় হইব হইব, এটা তো আমরা করতে পারি না। আচ্ছা আচ্ছা, কি দাবি এখন তোমার সরকারের কাছে? মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্য এবং সমাজ কল্যাণ দপ্তরের কাছে একটা আবেদন, আমাদের থাকার জন্য যেন একটা ঘরের ব্যবস্থা, ভাতা একটু আমার দিকে দয়া করে যেন উনি একটু আমার ভাতার ব্যবস্থা করে দেয়। আমার পড়াশোনার কাজে ওটা কাজে লাগবে, আর আমাকে যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। এই জায়গাটার নাম কি? অমরপুর রাঙ্গামাটি। তোমার নাম? প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়।